বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে সমুদ্রের পাড়ে বসে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সরস্বতী শিল্পাঙ্কন প্রশিক্ষণের পক্ষ থেকে দারুণ একটা ড্রয়িংয়ের ভিডিও। আমরা এবার শুনে নেব টিচারদের কাছ থেকে। সবাই আমরা একসাথে মিলে মিলে আমরা আনন্দ করি, তবে আজকে গরমকালের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি মন্দারমণিতে। আজকে খুব ইচ্ছে করছে একটু আম আঁকাতে, বিভিন্ন রকমের আম। আর আজকে আম আঁকানোর আগে আমি অক্ষয় তৃতীয়া সুজা তৃতীয়ার জন্য সবাইকে আজকে অভিনন্দন জানাচ্ছি। শুভ অক্ষয় তৃতীয়া। আজকে আমরা প্রচুর পরিমাণে দেখি প্রায় 16টার মতো আম আঁকাবো, এক প্যাকেট রকমের। গোলাপ খাস, তারপরে আরো আছে জগন্নাথ ভোগ, জগন্নাথ ভোগ, মুম্বাই, মল্লিকা কমিটির সাথে সাথে ছবি আঁকাও হবে। হ্যাঁ, তোমরা মন দিয়ে এনজয় করো, আর একটু না ছবি আঁকা শিখেই ফেলো। মজাদার আম, দেখো মজা লাগবে, শুধু আঁকতেই ভালো লাগবে না, সঙ্গে মজাও লাগবে, আনন্দ হবে। সকলে কিন্তু শেয়ার করতে ভুলো না, আর লাইক করতে ভুলো না, সঙ্গে ভিডিওটা কেমন হলো কমেন্টস করো। আম্রপালি আমের স্কেচ কমপ্লিট। এবার আমরা চলে যাব সমুদ্রের ভিউতে, সঙ্গে তাহলে আমরা আম্রপালিতে যাচ্ছি কালার করতে। চলো এনজয়ের সাথে সাথে কালারটা দেখে নাও। বন্ধুরা সকলে দেখছো, কেমন লাগছে জানিও, আর ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা সকলে ভিডিওটা শেয়ার করো। দেখো আম্রপালি আমের চেহারাই পাল্টে গেছে। যদি আমাদের কাছে এরকম একটা আম্রপালি আম থাকতো, তোমাদের নিশ্চয়ই ইচ্ছা হচ্ছে সমুদ্রের একটু দৃশ্য দেখতে, নাও কাছে যাওয়া হবে, পরে কাছ থেকে আবার একটু ঘুরে আসবো।
ল্যাংড়াকেই দেখি। তাহলে আমরা কালার করি, কালারে যাই, দেখতে থাকো। ভাই লো আমার দিকে না, খাতায় দেখ, খাতায়। দিদি ল্যাংড়া আমটা এমন হলো কেন বলো তো? ল্যাংড়া না, ওটা প্রজাতি একটা।